সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 192তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত। শীতকালীন সকালবেলা আমাদের একটা অন্য উন্মাদনা এনে দেয়, একটা অন্য ভাব এনে দেয়। আধ্যাত্মিক জীবন ভাবের জায়গা, যুক্তি দিয়ে একে বোঝা যায় না, তর্ক দিয়েও বোঝা যায় না। আধ্যাত্মিক জীবনকে ঠিক ঠিক অনুভব করতে গেলে হৃদয়ের শান্ততা দরকার, পরিবেশকে শুদ্ধ পবিত্র অনুকূলে রাখলে মন অনেক সময় শান্ত হয়ে যায়। সেই রকমই এই শীতের সকালগুলি আমাদের কাছে আধ্যাত্মিকতার স্নিগ্ধতাকে বারবার অনুভব করার জন্য যেন আহ্বান করে। আমরা সেই আহ্বানটি যদি বুঝতে পারি তাহলে এর গভীরে ডুব দিতে পারব। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই অনুধ্যানে আজকে যাকে নিয়ে আলোচনা করব, তিনি স্বামী বিবেকানন্দের প্রথমা শিষ্যা। এটি শুনলেই আমাদের মন সেই বিদেশের দিকে পাড়ি দেয়। আমাদের মনে হয় ভগিনী নিবেদিতা বা অন্য কোনো নামের কথা, কিন্তু সত্যি সত্যি স্বামী বিবেকানন্দের অনবদ্য একটি বই দেববাণী, যেটিকে ইন্সপায়ার টক্স বলা হয়, সেইখানে আমরা পাই যে এই স্বামী বিবেকানন্দের প্রথমা শিষ্যা সম্পর্কে। এবং এই প্রথমা শিষ্যার নামটি যখনই আমরা উচ্চারণ করি তখন আমাদের মধ্যে কৌতূহল বাড়ে। স্বামী অভয়ানন্দ নামই তাঁকে অভিহিত করেছিলেন স্বামীজি স্বয়ং। বিধি অনুসারে তিনি যে তিনজন অভারতীয়কে সর্বপ্রথম দীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে একজন স্বামী অভয়ানন্দ এবং অন্য দুজন স্বামী কৃপানন্দ ও স্বামী যোগানন্দ। সহস্র দীপদানে অনুষ্ঠিত এই দীক্ষাদানের পর্বটি হয় এবং সেইটির একটি রমণীয় কথাচিত্র রচনা করেছেন শ্রীমতী ওয়ার্ল্ডো এই ইন্সপায়ার টক্সে। দীক্ষাদান কার্যটি অতীব অনাড়ম্বর ছিল বলে খুব হৃদয়স্পর্শী হয়েছিল। একটি ক্ষুদ্র বেদিতে প্রজ্বলিত অগ্নি, সুন্দর কিছু ফুল এবং আচার্যদেবের সাগ্রহ বাণী এই অনুষ্ঠানটিকে দৈনন্দিন কার্যাবলী থেকে অন্য একটু ভিন্ন মাত্রা দিয়েছিল, মাত্রা রূপ দিয়েছিল। অর্থাৎ আমরা যেমন দীক্ষা দিতে গেলে অনেক কিছু ভাবি, স্বামীজির এই দীক্ষাদান পদ্ধতিটি দেখুন খুব সুন্দর। একটি ক্ষুদ্র বেদিতে প্রজ্জ্বলিত অগ্নি, সুন্দর একটু ফুল আর স্বামীজির কথা, অর্থাৎ আগুন ফুল এবং স্বামীজির কথা, এইটি যেন সহস্র দীপদানের নর্মাল যে অ্যাক্টিভিটি, সেই নর্মাল অ্যাক্টিভিটির বাইরে গিয়ে দিনটিকে অন্য মাত্রায় যেন আলোকিত করেছিল। গ্রীষ্মকালীন এক উষাকালে এই ঘটনাটি অনুষ্ঠিত হয়েছিল আর সেদিনের স্মৃতি এই ওয়ার্ল্ডও লিখছেন তাঁদের মনে একেবারে অঙ্কিত হয়ে রয়েছে স্পষ্ট। এই সময় সার্থক বর্ণনা শ্রীমতী ওয়ার্ল্ডও শ্রীযুক্তা ফাঙ্কি এবং ভগিনী ক্রিস্টিনের কথা গ্রন্থ এবং স্মৃতিলিপিতে আমরা পাই। এই অভয়ানন্দের পূর্ব নাম ছিল মেরি লুই। ইনি জন্মসূত্রে ছিলেন ফরাসি, কিন্তু আমেরিকায় 25 বছর বাস করেছিলেন এবং আমেরিকার নাগরিকত্ব তার ছিল, অর্থাৎ সিটিজেনশিপ। আমরা এই যে আমেরিকায় গেলেই ভাবি না বিদেশি সিটিজেনশিপ, এটি তার ছিল। এবং এর পরিচয় তিনি নিজেই নিঃসংকোচ মানে ঘোষণা করতেন যে আমি সর্বদাই রণাঙ্গনের সম্মুখ সারিতে থাকি এবং আমি কালের অগ্রবর্তিনী। নিজেকে এইভাবে আইডেন্টিটি আমরা সবাই আজকের যুগে নিজস্বী চাই, দেখবেন সেলফি তুলতে সবাই ব্যস্ত হয়ে যাই, সেই নিজস্বীর কথা নিজেই যেন বলছেন। নিউ ইয়র্ক হেরাল্ডের থেকে মাদ্রাজ মেলে প্রকাশিত 12 মার্চ 1896 তথ্যের মাধ্যমে জানা যায় অভয়ানন্দ ছিলেন 25 বছরের উপর মেটেরিয়ালিস্টিক সোশ্যালিস্ট, কেউ কেউ বলেন অ্যানার্কিস্ট, অর্থাৎ তিনি মেটেরিয়ালিস্ট, সোশ্যালিস্ট এবং অ্যানার্কিস্ট। অভয়ানন্দ দীক্ষা গ্রহণের পরই স্বয়ং বেদান্ত প্রচারে অবতীর্ণ হয়েছিলেন, এই কথা ভগিনী ক্রিস্টিন তাঁর স্মৃতিলিপিতে জানিয়েছেন। স্বামীজির ছায়াতল থেকে
শুরুতেই নিজেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা ছিল কি না সেটা বলা মুশকিল, কিন্তু তার স্বতন্ত্র প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা চরিতার্থ করার পথে এটি প্রথম প্রয়াস রূপে বলা যায়। আমেরিকায় বেদান্ত প্রচারের কাজে যারা নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। 1899 খ্রিস্টাব্দে অভয়ানন্দ ভারতবর্ষে এসেছিলেন। স্বামীজি তাঁর এই শিষ্যার আগমন সংবাদ সানন্দ চিত্তে শ্রীমতী হেলকে লিখেছিলেন যে অভয়ানন্দ ভারতে এসেছে, বোম্বাই এবং মাদ্রাজে তার খুব সম্বর্ধনা হয়েছে, আগামীকাল সে কলকাতায় আসবে এবং আমরাও তাকে যথোচিত অভ্যর্থনা করছি। অর্থাৎ স্বামীজিও তাকে অভ্যর্থনা করতে চাইছেন এবং অভয়ানন্দের জন্য অভ্যর্থনার বিশেষ প্রয়োজন স্বামীজি অনুভব করেছিলেন। অভয়ানন্দ কলকাতায় তথা সমগ্র বাংলাদেশে অতি অল্পকালের মধ্যেই পরিচিতি লাভ করেছিলেন, অর্থাৎ অভয়ানন্দ এই পরিচিতিটি লাভ করেছিলেন এবং স্বামীজির ভাবোদ্দীপ্তা বিদেশিনী সন্ন্যাসিনী রূপে। কলকাতার জনমণ্ডলীতে তিনি কীভাবে আদৃতা হয়েছিলেন তারই কিছুটা পরিচয় আমরা তৎকালীন একটি সাহিত্য সভার কার্য বিবরণী থেকে জানতে পারি এবং তার বক্তৃতা সম্পর্কেও আমাদের সুস্পষ্ট ধারণা গড়ে ওঠার সহায়ক হয় এই বিবরণীটি যদি আমরা পাই। এই সাহিত্য সভায় অভয়ানন্দকে পরিচিত করা হয়েছে লেডি স্বামীজি, অর্থাৎ লেডি স্বামীজি বা অভয়ানন্দ অফ চিকাগো নামে। তিনি ক্যালকাটার লিটারেরি সোসাইটিতে পরপর দুই দিন কর্মসূত্র এবং মুক্তি বনাম স্বাধীনতা এই বিষয়ে ভাষণ দেন। এই ভাষণের সারাংশ সাহিত্য সভার কার্য বিবরণীতে বিস্তৃতভাবে সংগৃহীত হয়েছে। বিদেশিনী সন্ন্যাসিনী অভয়ানন্দের ভারতে অদ্বৈত মন্ত্রের প্রচার জনসাধারণের মধ্যে একটা অশেষ উৎসাহ দিয়েছিল। অবশ্যই যখন কোনো বিদেশি দেখবেন ফরেনার এসে ভারতবর্ষের এই অদ্বৈত বেদান্তের কথা বলছেন তখন সেটা একটা অন্য মাত্রা পাচ্ছে এবং এদেশে তাঁর এই ভূমিকা বিদেশি শাসকবর্গকেও বিব্রত করেছিল। ভূপেন্দ্রনাথ লিখছেন, বস্তুতপক্ষে অভয়ানন্দ নাম্নী স্বামীজির জনৈকা মহিলা শিষ্যা ভারতে আগমন করার পর এলাহাবাদের ব্রিটিশ পত্রিকা লিখলেন যে একজন ভারতীয়ের পদতলে একজন পাশ্চাত্যবাসীকে উপবেশন করতে দেখলে শ্বেতাঙ্গদের মনে কেবল দুঃখই সঞ্চারিত হয়। অর্থাৎ ইংরেজরা চেয়েছিল যে তারাই সব, কিন্তু এই যে একজন ভারতীয়ের পদতলে একজন শ্বেতাঙ্গ বসে আছেন এইটি ভাবায় এবং সেটি শ্বেতাঙ্গদের শুধু নয় ইংরেজদের প্রচণ্ড দুঃখ। রামকৃষ্ণ মিশনের উপরে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির যে বিশেষ দৃষ্টি ছিল সেটি আমরা জানি এবং অভয়ানন্দ ভারতবর্ষে এসেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির টনকটা নড়িয়ে দিয়েছিলেন এবং সেইটির প্রমাণ পাওয়া যায় অভয়ানন্দের বক্তৃতার আসরে মহারানীর খাস রিপোর্টার গ্র্যান্ড সাহেবের উপস্থিতির সংবাদে। অর্থাৎ সেই বক্তৃতায় তিনি উপস্থিত হয়ে গেছেন মহারানীর খাস রিপোর্টার এবং কলকাতা লিটারেরি সোসাইটিতে অনুষ্ঠিত অভয়ানন্দের দ্বিতীয় দিনের সভায় ভগিনী নিবেদিতা স্বয়ং উপস্থিত ছিলেন। অভয়ানন্দের দুটি বক্তৃতারই বিবরণ রয়েছে সোসাইটির কার্য বিবরণীতে। কলকাতা সাহিত্য সভার প্রতিষ্ঠা হয়েছিল 1875 এবং এই সভার কার্য বিবরণীটা পাওয়া যায় 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সভার মুখ্য উদ্দেশ্যই ছিল সাহিত্য সভার প্রাঙ্গণে ইউরোপীয় এবং ভারতীয় সাহিত্য সংস্কৃতির একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে দেওয়া। এই সোসাইটি ফর দ্য ইকুইজিশন অফ নলেজ সেটি 1838 এই কাজের ক্ষেত্রে স্মরণীয় ভূমিকা নেয় এবং কলকাতা সাহিত্য সভার ইতিহাসে 1899 খ্রিস্টাব্দটিকে ধর্ম আলোচনার কালরূপে চিহ্নিত করা হয়েছে। সমকালীন ভারতীয় ধর্মাচার্যগণের বক্তৃতাদানের সংবাদ যেমন এই সাহিত্য সভার কর্মসূচিতে প্রাধান্য লাভ করেছে তেমনি ইউরোপ, আমেরিকা, শ্রীলঙ্কা প্রভৃতি বিভিন্ন দেশের ধর্মজগতের সম্মানিত ব্যক্তিবৃন্দের বক্তৃতাদানের সংবাদও পাওয়া যাচ্ছে এবং বিবেকানন্দের প্রথমা শিষ্যা স্বামী অভয়ানন্দের বক্তৃতাদানের সংবাদ এই বৎসরের কার্য বিবরণীতেই পাওয়া যায়। এই ক্লাসিক থিয়েটার বিডন স্ট্রিটে একটি মহতী জনসভার আয়োজন করেছিল সাহিত্য সভার উদ্যোগে 1899 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল সন্ধে 6টায়। এই সভায় উপস্থিত ব্যক্তিগর্গের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ডাক্তার অমূল্যচরণ সরকার, ডাক্তার চুনিলাল বসু, মিস মার্গারেট নোবেল, বাবু শ্যামলধন দত্ত অ্যাটর্নি যিনি ছিলেন, বাবু শ্রীশচন্দ্র বিশ্বাস, স্বামী ব্রহ্মানন্দ, বাবু নগেন্দ্রলাল লাহা, বাবু পাঁচকড়ি ব্যানার্জি তিনি তখন সম্পাদক বসুমতির, এবং বাবু উপেন মুখার্জি বসুমতির যিনি স্বত্বাধিকারী, বাবু জলধর সেন এবং আরও অনেকে।
বাবু নরেন্দ্রনাথ মিত্র, যিনি বিএল অ্যাটর্নি ল প্রস্তাবক্রমে এবং ডাক্তার নিতাইচরণ হালদারের সমর্থনে এই সভার সভাপতির আসনে ব্রীত হন, প্রখ্যাত অ্যাটর্নি, বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য বাবু নরেন্দ্রনাথ সেন। এই লেডি স্বামীজি কর্মসূত্রের বিষয়ে এক মনোজ্ঞ ভাষণ দান করেছিলেন। সভাস্থ জনমণ্ডলী একাগ্রচিত্তে তার ভাষণ শোনেন। তিনি বলেছিলেন, মানুষের পূর্ণতার আদর্শ জন্মগত এবং মানুষের মধ্যেই রয়েছেন ঈশ্বর। এই দৃষ্টিভঙ্গি তথা আদর্শের ভিন্নতা ঘটে মনোধর্মের সাংস্কৃতিক এবং পারিপার্শ্বিকতার অবস্থান্তরে। অর্থাৎ জন্ম থেকেই আমরা সে নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ, সেই জন্য বলছেন পূর্ণতার আদর্শ নিয়েই আমরা জন্মেছি এবং আমাদের মধ্যেই সেই ঈশ্বর রয়েছেন। তাহলে এই পার্থক্যীকরণটা কেন হয়? এই পার্থক্যীকরণটা হয় আদর্শের ভিন্নতা ঘটে মনোধর্মের সাংস্কৃতিক এবং পরিবেশ, এই যে সংস্কার বদলায় না, কারণ জন্মগত এবং পরিবেশগত একটা প্রভাব রয়েছে। পরিবেশ থেকে যদি আমরা সেটা না পাই তাহলে খুব মুশকিল। এই আদর্শের অস্তিত্বই পরম পূর্ণতার সিদ্ধান্তকে সপ্রমাণ করে, যার অন্য অভিধা ঈশ্বর বা আত্মা। অর্থাৎ প্রতিটি মানুষের প্রয়াস হচ্ছে তার এই আদর্শের প্রাপ্তি লাভ। প্রত্যেকটা মানুষের কাছে একটা নিজস্ব আদর্শ আছে এবং সেইটি লাভ, কিন্তু এই আদর্শের অস্তিত্বই পরম পূর্ণতার সিদ্ধান্তকে সপ্রমাণ করে। তাই যতক্ষণ সেই আদর্শের প্রাপ্যতা অনধিগম্য থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের নিরলস চেষ্টা কর্মের মাধ্যমে তার নিজের গড়া আদর্শের সমুন্নতিকে অধিগত করা হয়, যা সুন্দর এবং পবিত্র রূপে তার কাছে প্রতিভাত হয়। এটি কে বলছেন? এই লেডি স্বামীজি, স্বামীজির প্রথমা শিষ্যা। অর্থাৎ তিনি এটি বলে দিচ্ছেন যে এইভাবেই আমাদের চলতে চলতে একটা আপেক্ষিক ধারণা তৈরি হয় যা খ্রিস্টীয় তত্ত্বের বৈষম্যহীন সুখের রাজ্যে পৌঁছে দেবে। শুভ কর্মের পরিণতিতে মোক্ষ এবং কোনো শুভ কর্মই শুভ কর্মের পরিণতিতে মোক্ষ এবং কোনো শুভকর্মই বিনা কর্তব্যবোধে আরম্ভ হয় না, তাই পরবর্তী পর্যায়ে এই কর্তব্যবোধের দ্বারাই চালিত হয় এই কর্মধারা। গীতায় আমরা দেখি শ্রীকৃষ্ণই প্রথমে অর্জুনকে উপদেশ দিয়েছেন কর্মযোগ, অর্থাৎ কর্মের নৈতিকতা বিষয়ে কর্মযোগ বিষয়টি বলছেন। আমাদের পরিপূর্ণতার আদর্শের যথার্থ রূপায়ণের পরিধিকে যদি আমরা বিস্তৃত করি তাহলে ভালোবাসার জগৎটির মধ্যেই সকল কিছুর অবস্থান লক্ষ্য করা যাবে এবং আধ্যাত্মিকতার নিম্নভূমিতে যাকে অপাংতেও মনে হয় তারও অবস্থান দেখা যাবে সেই প্রেমের ভূমিতে। অবশেষে যা কিছু বর্জনীয় এখন সব কিছুই গ্রহণীয় রূপে প্রতিভাত হচ্ছে। এই ক্রমবিবর্তনের ধারায় আমাদের কর্তব্যবোধের ধারা কোনো অলক্ষ্যে সব কিছুই কর্মের জগতে রূপান্তরিত করছে, করণীয় তখন কর্মে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ তিনি কর্মযোগের আদর্শটা বারবার আমাদের বলে দিয়ে যাচ্ছেন। এই কর্মের মাধ্যমে পরিপূর্ণতার রাজ্যে অধিরোহণ যোগের পক্ষে সম্ভব, তাই যোগের রাজ্যেও আমরা কর্মকে ত্যাগ করি না, কিন্তু তখন কর্তব্যবোধের বন্ধন আর থাকে না, কারণ তখন যা সত্য পথ শুধু সেই পথই আশ্রয় করে থাকা যায়। তখন দণ্ড পাওয়ার ভয় থেকে যেমন মুক্ত তেমনি পুরস্কৃত হবার আশা থেকেও মুক্ত হওয়া যায়, তখনই ত্রিগুণাতীত অবস্থা। এই সব উচ্চ তত্ত্বের কথা এই লেডি স্বামীজি বলছেন এবং পরবর্তী সভার অনুষ্ঠানটি হয়েছিল 1899 খ্রিস্টাব্দের 4 এপ্রিল মেট্রোপলিটন কলেজে সন্ধ্যা 6টায়। অর্থাৎ এই কর্মযোগ হচ্ছে সেই পরিপূর্ণতা দেবে, একদম অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটি স্বামীজির ভাষায়, এই পরিপূর্ণতাটা দরকার। এবং এই সময় এই সভায় বাবু নরেন্দ্রনাথ মিত্রের প্রস্তাবক্রমে এবং বসুমতী সম্পাদক বাবু পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় সমর্থনে সভাপতির আসন গ্রহণ করেন টাকির জমিদার এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক রায় যোগেন্দ্রনাথ চৌধুরী বাহাদুর। পূর্ববর্তী সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ডাক্তার মহেন্দ্রনাথ সরকার, মিস মার্গারেট নোবেল, স্বামী ব্রহ্মানন্দ, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উপস্থিতির সংবাদ বিশেষভাবেই লক্ষণীয়। অর্থাৎ এদেরকে আমরা পাই এবং মহারানীর রিপোর্টার মিস্টার জর্জ গান্টের যে উপস্থিতির কথা আমরা রয়েছে সেখানে সভার এই কার্য বিবরণীতে বক্তার পরিচিতি প্রসঙ্গে সভাপতি বলেছিলেন, এই লেডি লেকচারার স্বামী অভয়ানন্দ অব চিকাগো
বিগত দু মাসেরও অধিককাল বেদান্ত দর্শনের ব্যাখ্যাতা রূপে জনসাধারণের কাছে পরিচিতি লাভ করেছেন, নতুন করে পরিচয়ের প্রয়োজন নেই। এই প্রসঙ্গে আমি দৃষ্টি আকর্ষণ করি স্বামী বিবেকানন্দের প্রতি, তার কাছে আমাদের গভীর কৃতজ্ঞতার অবধি নেই। তিনি সেই ব্যক্তি যার সক্ষম এবং সফল প্রচেষ্টায় পাশ্চাত্যের দৃষ্টি আকর্ষিত হয়েছে ভারতীয় দর্শনের প্রতি। এই যে আমরা ভারতীয় দর্শনকে পাশ্চাত্যরা কোনোদিন কোনো পাত্তা দিচ্ছিল না সোজা কথায়, যেন একটা ইগনোর ভাব, সেটি কিন্তু এই স্বামীজির কাছে এই ঋণটা এরা স্বীকার করছেন। এবং তিনি বলছেন সভাপতি যে আপনারা সকলেই জানেন শিকাগো প্রদর্শনীর অঙ্গীভূত ধর্মসভায় পার্লামেন্ট অফ রিলিজিয়নে স্বামীজি প্রথম বেদান্ত দর্শনের মূল তত্ত্বকে সমগ্র পৃথিবীর সভ্য জাতিসমূহের ধর্মা সমাবেশে প্রতিষ্ঠা করেন। সে মহান দিবসের ফলশ্রুতি রূপে অর্থাৎ যে ভাব আন্দোলনের প্রারম্ভ সেই ঐতিহাসিক দিবসে সূচিত হয়েছিল তারই পরিণতির পথে এই মহিলা আজ আমাদের কাছে সমুপস্থিত অর্থাৎ উপস্থিত হয়েছেন। সভাপতির এই বক্তব্য নিবেদনের পরেই বক্তা মুক্তি বনাম স্বাধীনতা নিয়ে বক্তৃতা দিয়েছিলেন এই লেডি স্বামীজি, এবং এই বিচার বিশ্লেষণ ধারায় তার পাশ্চাত্য দর্শনের জ্ঞানের বৈচিত্র্য ছিল অতুলনীয়। অভয়ানন্দ নিজেকে পরিচিত করেছেন রণাঙ্গনের সম্মুখ সারির অগ্রবর্তিনী রূপে, এবং চিকাগো বক্তৃতায় আমরা জানি যে চিকাগো প্রদর্শনীর অঙ্গীভূত ধর্মসভায় স্বামীজি বেদান্ত মন্ত্র সহস্র প্রাণের বিনায় ঝংকার তুলেছিলেন। এবং অভয়ানন্দের সৌভাগ্য হয়েছিল তিনি বিবেকানন্দের স্নেহ আশীর্বাদের ধারায় অভিস্নাত হয়েছিলেন। সেই কৃপারাশিকে ধারণ করার ক্ষমতা তার ছিল না, ফলে বস্তুতান্ত্রিক আকাঙ্ক্ষার জগতে প্রতিষ্ঠা লাভের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন প্রায় সঙ্গে সঙ্গে। অভয়ানন্দ দীক্ষাগ্রহণের পর স্বয়ংই বেদান্ত প্রচারে অবতীর্ণ হয়েছিলেন। আমেরিকা থেকে ভারতে আগমন তথা কলকাতার শিক্ষিত সমাজে পরিচিতি লাভ পর্যন্ত অভয়ানন্দ বিবেকানন্দ তরুণীতে নির্ভর করেছিলেন। কলকাতায় তিনি যে সম্বর্ধনা পেয়েছিলেন তাতে তার আত্মগরিমাবোধ এত উগ্র হয়ে উঠেছিল যে তাতে তার জীবনের দুঃখময় পরিণতির রাজ্যে না পৌঁছানো পর্যন্ত আর উপায় ছিল না। অর্থাৎ এই যে প্রচার কত মারাত্মক সেটি আমাদের ভাবায়। আমি ব্যক্তিগতভাবে আপনাদের ওই জন্য বারবার অনুরোধ করি, বারবার আজও বলছি, আপনারা আমার জন্যে, আমার জন্যে, এই আমার শব্দটি কিন্তু ওই বৃহৎ আমি বলছি না, আমার ভেতরের যে আমিটি রয়েছে সে আমি নিত্যশুদ্ধ, কিন্তু এই আমারটার অর্থাৎ যে আমার উচ্চারণ হচ্ছে এই নাম রূপাত্মক যে আমি, সেই নাম রূপাত্মক আমিটির জন্য প্রার্থনা করবেন। নইলে মহামায়া কি যে করেন, কখন যে কি করেন তা বোঝা যায় না। এবং সেজন্য দেখুন তার আত্মগরিমাবোধ অর্থাৎ আমাদের ওই বক্তৃতাটি যেন তার প্রতি সেবা, এই ভাবটি আমাদের যেন প্রত্যেকের সর্বদা মনে থাকে। এবং সমকালীন কলকাতা ধর্ম আন্দোলনের ভাবরূপের পরিচয় তখন পাওয়া যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বাহিত বেদান্ত মহামন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার কাল তখন কলকাতায়। কলকাতার পরিবেশে তখন খ্রিস্টান ধর্ম এবং তারই পরোক্ষ প্রতিরোধী ব্রাহ্ম ধর্মের বিকাশ এবং বিস্তার পাওয়া গিয়েছিল। এরই মাঝখানে অমৃতবাজার পত্রিকার মহাত্মা শিশির কুমার ঘোষের বৈষ্ণব ধর্মের নব আন্দোলন শুরু হয়েছিল। স্বামী অভয়ানন্দ বিবেকানন্দ তরণীতে ভর দিয়ে আমেরিকা থেকে ভারতবর্ষে পাড়ি দিয়েছেন, কিন্তু তার অহংভাব তাঁকে সম্ভবত এর অতিরিক্ত কিছু দেয়নি। স্বামী অভয়ানন্দের আগমন সংবাদে স্বামীজিও অস্থির হয়েছেন যেন তার এই শিষ্যার যথাযোগ্য অভ্যর্থনা জটে, কারণ তিনি ভালোভাবেই জানতেন তার শিষ্যার মনোভাব বা আশা আকাঙ্ক্ষা। অভয়ানন্দ প্রথমে মুম্বাইতে, তারপর মাদ্রাজে। মাদ্রাজ মেলে 8 মার্চ 1899 সালে প্রকাশিত অভয়ানন্দের সঙ্গে ক্যাসেল কার্নেনে সাক্ষাৎকার প্রসঙ্গে বলছেন তিনি, কনভার্সান কথায় সচকিত হয়ে বলেন, আমি স্বামী বিবেকানন্দের শিক্ষার ফলে খ্রিস্টমতকে আরও ভালোভাবে জানতে পেরেছি। বাইবেলেও বেদান্তের অভেদ সত্য রয়েছে। আমি কৃষ্ণ ও বুদ্ধের পাশে খ্রিস্টেরও প্রচার করে থাকি। বস্তুতে এই চিন্তার প্রকাশের মাধ্যমেই স্বামী বিবেকানন্দকে বিশ্ব বিবেকের দ্বার উন্মোচন করতে চেয়েছিলেন। অভয়ানন্দের চরিত্রের ঘরোয়া রূপটি ধরা পড়েছে ভগিনী নিবেদিতার স্মৃতিচারণায়। অভয়ানন্দ শুক্রবার সন্ধ্যায় পৌঁছেছেন। ব্রহ্মানন্দ এবং আমার সঙ্গে 40 লোকের একটি সমাবেশ তাঁকে অভ্যর্থনা জানাতে হাওড়া স্টেশনে উপস্থিত ছিল, নিবেদিতা বলছেন। তিনি 57 নম্বর রামকান্ত বসু লেনে শনিবার সন্ধ্যায় ওইসব ব্যক্তিদের অভ্যর্থনা জানাবেন স্থির করেছেন। স্বামীজি আমার এখানে এসেছিলেন, যেখানে অভয়ানন্দ উঠেছেন, এবং প্রথমেই আমাকে ধমকালেন,
এ বাড়ি জেনানা নয় বলে, এতে অভয়ানন্দ খুশি। রবিবার জন্মতিথি উৎসবে গিয়েছিলাম, অভয়ানন্দ বললেন এই জায়গায় তিনি একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। খুশি হলাম যখন জানলাম ওর জিনিসপত্র রবিবার সন্ধ্যায় নরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে স্থানান্তরিত হয়েছে। উহ, ও হেন আত্মম্ভরিতা আমার কল্পনাতেও আসে না। অর্থাৎ ভগিনী নিবেদিতা সেটি বলছেন। কলকাতায় এই সাহিত্য সভায় বক্তৃতা করছেন এবং দুটি সভাতেই নরেন্দ্রনাথ মিত্র সভাপতিত্ব করেন এবং অবেদানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দের শিষ্যমণ্ডলীর গণ্ডি থেকে বিচ্ছিন্ন করার সুযোগ পেলেন সম্ভবত নরেন্দ্রনাথ মিত্রের এই স্থানান্তরিত হওয়ার ফলে। এবং এর সঙ্গে সঙ্গেই 6 এপ্রিল তারিখে স্বামীজি তাকে ঢাকায় পাঠিয়ে দিলেন বক্তৃতা দেওয়ার জন্য। ঢাকায় যাবার কথা ছিল নিবেদিতার। ঢাকা থেকে ফেরার পর অভয়ানন্দের অবস্থা নিবেদিতা বলছেন, অভয়ানন্দ ঢাকা থেকে ফিরেছেন, তাঁর খিঁচড়ে যাওয়া মেজাজ ঠান্ডা করতে শারদানন্দ যথাসময়ে হাজির হয়েছেন। টাকার জন্য এবং কালীকৃষ্ণের ব্যবহারের জন্য অভয়ানন্দের বুক জ্বলছে। স্বামীজির সম্বন্ধেও যা তা বলতে ছাড়ছেন না। তিনি বলছেন লোকে ঢাকায় তাকে টাকা এনে দিয়েছিল আর কালীকৃষ্ণ তার সবই হাতিয়ে নিয়েছেন আর তাকে স্বামীজি অ্যান্ড কোংয়ের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত কথা তিনি বলে যাচ্ছেন। এবং অভয়ানন্দের সঙ্গে বিচ্ছেদের ঘটনাটি নিয়ে অনেকেই নীরবতা রক্ষা করেছেন, কিন্তু স্বামী অবেদানন্দজি মহারাজ আমার জীবন কথায় এই ঘটনাটি তিনি পূর্ণভাবে প্রকাশ করে দিয়েছেন। এবং তিনি ভারতে এসেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন এবং সেখানে স্বামী বিবেকানন্দ বিশেষ পুজো যেদিন মঠে গিয়েছিলেন, অবেদানন্দ লিখছেন, মঠে সেদিন ভগবান শ্রীরামকৃষ্ণের বিশেষ পুজো ছিল। পুজোর পর হোমেন অনুষ্ঠান হয়েছিল, সেই স্থানে স্বামীজি, সিস্টার নিবেদিতা, মিস অলিবুল, মিস ম্যাকলেয়ার প্রভৃতি হোমের চারপাশে ব্যাঘ্র মৃগ চর্মাসনে বসেছিলেন। মেরি লুই আসাতে অন্য কিছু না পাওয়ায় তাকে একখানি ছাগ চর্মের ওপর আসন দেওয়া হয়। ইয়াতে তিনি অত্যন্ত কুপিতা হন এবং স্বামী বিবেকানন্দকে ত্যাগ করে তাঁর বিরুদ্ধ দলের সঙ্গে যোগদান করেন। তিনি কলকাতায় প্রবল আন্দোলন সৃষ্টি করেছিলেন। অর্থাৎ বিবেকানন্দের এই শিক্ষা, যাকে স্বামীজি এত কৃপা করলেন, কিন্তু ওই যে আধার, আধারটা না থাকলে আমরা ধরে রাখতে পারি না, সেইটি আমাদের বারবার মনে রাখতে হয়। এই প্রবল আন্দোলন সৃষ্টি হয় মেরি লুই যখন অমৃতবাজার পত্রিকায় আশ্রয় নিজেকে স্বতন্ত্র রূপে প্রতিষ্ঠা লাভের উগ্র চেষ্টা করেন। প্রকৃতপক্ষে তার স্ব-অভিমান যেটি ছিল বা স্বাভিমানতা যেটা কি বলা হয়, সেটি তাকে তার গুরু স্বামীজি থেকে বিচ্ছুত করেছিল। তার জীবনের দুঃখের কাল সেখান থেকেই শুরু হয় এবং মর্মান্তিক ফলশ্রুতি বিবেকানন্দের দেহত্যাগের কালে মেরি লুই কলকাতায় থাকা সত্ত্বেও সেই মুহূর্তে নিজেকে বিযুক্ত রেখেছিলেন। এটি তার জীবনের সর্বাধিক দুঃখদায়ক ঘটনা যে গুরু চলে যাচ্ছে তবু তিনি যাননি। স্বামী অবেদানন্দ মহারাজের জীবন কথায় আরও একটি বিশেষ তথ্য জানা যায়। তিনি লিখছেন, মেরি লুইস আমেরিকায় প্রত্যাবর্তন করিয়া শেষ জীবনে অত্যন্ত দুঃখ কষ্ট করিয়া অত্যন্ত শোচনীয়ভাবে মৃত্যুমুখে পতিত হন। এইসব কারণেই ভগিনী ক্রিস্টিন মন্তব্য করেছিলেন, হার ভ্যানিটি অ্যান্ড পার্সোনাল অ্যাম্বিশন মেড হার আনফিট ফর ডিসাইপলশিপ অ্যান্ড ইউজলেস অ্যাজ এ ওয়ার্কার ইন বিবেকানন্দস মুভমেন্ট। অর্থাৎ স্বামী বিবেকানন্দের আন্দোলনে এই স্বাভিমান ত্যাগ করতে হবে, ভ্যানিটি অ্যান্ড পার্সোনাল অ্যাম্বিশন, ওই যে স্বামীজি বলছেন না অন্যের মুক্তির কথা ভাবতে হবে, নিজের মুক্তি। তাই স্বামীজি বলা খুব সোজা, স্বামীজি চর্চা করা সোজা, পড়লে বলা যায়, কিন্তু স্বামীজিকে দৈনন্দিন জীবন চর্যায় আনা খুব কঠিন। সেখানে ভ্যানিটি এবং পার্সোনাল অ্যাম্বিশন যদি থাকে তাহলে আমরা স্বামীজির শিষ্য হতে পারবো না, আর যাই হোক স্বামীজির মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। স্বামী অভয়ানন্দ লেডি স্বামীজি তার জ্বলন্ত উদাহরণ। স্বামীজির দীক্ষা পেয়ে বেদান্ত বুঝলেন কিন্তু অভিমান ত্যাগ করতে পারলেন না। ওই যে বেলুন মঠে ঠাকুরের উৎসবে গিয়ে ওই ছাগ চর্মের ওপর বসলেন বলে তিনি কুপিত হলেন, ঢাকায় গিয়ে অপপ্রচার করলেন। স্বামীজির শিষ্যও স্বামীজিকে ভুল বুঝে তার থেকে সরে গেলেন। এই দুঃখ আমাদের সকলের, এটি ভাগ করে নিলাম আপনাদের সাথে। আর তার সাথে এটিও এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় নিবেদিত হলো, ভ্যানিটি এবং পার্সোনাল অ্যাম্বিশন, অর্থাৎ আমি সবসময় এগোবো আর সব কিছু ছাড়িয়ে আমি
আমার অভিমানকে ত্যাগ করতে পারবো না, তাহলে আমাদের সব গণ্ডগোল হয়ে যাবে। ঠাকুরের ওই কথাটি বারবার মনে রাখতে হয়, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ মানে অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। শুধু দীক্ষা নয়, শুধু বক্তৃতা নয়, আমরা ওই ঠাকুরমা স্বামীজির আন্দোলনকে, ভাবটিকে যদি বুঝতে পারি, তাহলে আমাদের এই ভ্যানিটি এবং পার্সোনাল অ্যাম্বিশনের পারে যেতে হবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।